আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় খুব সহজে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছে ছোট্ট একটা ইন্টার পর। এখন দেখুন আমি প্রথমে এই যে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরাটি ওপেন করব, তারপর আপনারা এই যে ফুল ফিচার মোড এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখুন এই যে এইভাবে আসবে, ঠিক এখান থেকে আপনারা সোজা চলে যাবেন এই যে দেখুন রেকর্ড, দেখছেন? এখানে ক্লিক করার পর এই যে রেকর্ড পিসি স্ক্রিন এইখানে আমরা ক্লিক করব। তারপর ক্লিক করার পর এখন দেখুন এই যে পুরা রেকর্ড স্ক্রিন হবে। তো এইখান থেকে আপনারা সেটিংগুলো চেঞ্জ করে নেবেন। এই যে কাস্টমাইজ যদি করেন তাহলে এখানে দেখুন এইটা সরায় এই যে কাস্টমাইজ কতটুকু নেবেন, ঠিক এইটুকু নেবেন। আবার বড় করা যাচ্ছে এই পর্যন্ত, কিন্তু আপনাদের ঠিক এই রেকর্ডটা এই পর্যন্ত হবে। এই কাস্টমাইজ মানে আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু নেবেন ততটুকু করতে পারেন। আর এইখান থেকে যদি এই যে ফুল স্ক্রিন দেই তাহলে আমাদের এই যে পুরা এই ডেস্কটপে যে পেজটা পুরা দেখা যাচ্ছে ঠিক পুরাটাই আসবে। তা আমরা পুরাটাই নিলাম এখানে। তারপরে দেখুন এই যে মাইক্রোফোন, মাইক্রোফোনটা এই যে এখানে যে দেওয়া থাকবে অথবা অফ করা থাকবে, তো আমরা মাইক্রোফোনটা দিয়ে নিলাম। তারপরে সাউন্ড ও স্পিকারও যদি অফ করতে চান এখান থেকে অফ করতে পারেন, বা এই যে দেখুন অফ হয়ে গেল, আবার যদি দেন এই যে অন হয়ে গেল। তারপরে এখানে দেখুন এই যে সেটিং আছে, বিভিন্ন অপশনগুলো সেটিং আছে। তার আগে আমরা আরেকটু দেখে নিই যে সেভ টু, কোথায় সেভ হবে, আপনি কোথায় সেভ করতে চান এখান থেকে নিয়ে সেই সেভের অপশনগুলো আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। তারপরে এর রেট কত, এই যে ফ্রেম রেট, তারপর কোয়ালিটি কীরকম হবে, এই যে বেটার, গুড বেটার, এখানে দেখেন কয়েকটা অপশন আছে, তা আমি বেটারই দিলাম। তারপর এখান থেকে রেকর্ড টাইম দিতে পারবেন, তারপরে এখানে দিলেন। তারপরে দেখুন সেটিংয়ে, এই যে এইখানে ক্লিক করবেন, এখানে সেটিংয়ে আসার পর সেটিংটাই এইটা, এটা আবার যদি সেটিংয়ে ক্লিক করে দেখুন নাই, চলে গেছে, দেখছেন? তো এই অবস্থায় তা আমরা সেটিং সেট করার পর এখন আমরা এই যে রেকর্ডে ক্লিক করব। দেখুন এই যে রেকর্ডে ক্লিক করলাম, রেকর্ডে ক্লিক করার পর এই যে রেকর্ড কিন্তু এখন হচ্ছে, দেখুন 1 2 3, এই যে এক হওয়ার পরেই রেকর্ডটা হবে। এখন যদি আমি বলি আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো ফিল্মোরা সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও রেকর্ডিং করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখব রেকর্ডিংটাই। যদি আমি দেখুন এই ফিল্মোরা এই যে এই সফটওয়্যারটা কাটব, কিছু সাউন্ড যোগ করব, সেটা কিভাবে করব, তো দেখি আমরা এখানে এই যে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এর নিচে চলে আসছে, দেখছেন? তারপর এখান থেকে আমরা এই যে প্লেতে ক্লিক করলাম, দেখছেন? আমি গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে খুব সহজে ভিডিও রেকর্ড করা যায়। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, তো দেখছেন একেবারে সুন্দরভাবে আমি যা যা বলেছিলাম যে ব্যবহার রেকর্ড করেছি ঠিক সেভাবে রেকর্ড হয়েছে। এখানে দেখুন দুইবার ক্লিক করার পর আমার দুটি আসে গেছে, সেই জন্য একটাকে মুছে দেবেন। কিভাবে মুছবেন, এই যে রাইট মাউস ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে কাটে ক্লিক করলেই দেখুন একটা চলে গেছে। এভাবে কাটতে হয়, যে কোনো জায়গায় যদি কাটতে চান তাহলে এইখানে রেখে এই যে
এখানে দেখুন কেচি আছে, এখানে যদি কেচিতে ক্লিক করেন তাহলে কিন্তু কেটে যাবে, কাটতে পারবেন। আমার আরেকটা ভিডিও আছে ফিল্মোরা ভিডিও এডিটিং এ টু জেড, এটা দেখে আসবেন বাকিটা। আর এখান থেকে যদি দেখুন একটা কিভাবে মিউজিক যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই যে মিউজিকে যাবেন, মিউজিকে যাওয়ার পর এখান থেকে দেখুন একটা মিউজিক আমি এখান থেকে নেই, তো দেখুন এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এই যে মিউজিকগুলো, এই যে তীর চিহ্ন যেগুলো সেগুলো হচ্ছে ডাউনলোড করতে হবে, কপিরাইট ধরে না। হ্যাঁ, ইউটিউব এ একটা সুবিধা আছে, আপনার এই ফিল্মোরাতে যে কোনো এই সাউন্ড এই মিউজিক আপনার কপিরাইট ধরে না, এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো যাই, এই যে এইটা নিলাম, দেখুন এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য টিউটোরিয়াল, সেই জন্য আমি এটা ক্লিক করলাম। এই যে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে নিচে এই যে সাউন্ডটা চলে আসছে, দেখছেন? তো এখানে এই যে টেনে এখানে দিবেন, তারপর এখান থেকে দেখুন এই যে আমি প্লে করলাম, দেখছেন? আমি গোলাম মুস্তাফা, গোলাম মুস্তাফা মিউজিক বাজছে এবং এই ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে। অনেক শুভেচ্ছা, আজকে আমি আপনাদের দেখছেন সুন্দরভাবে এইভাবে আপনারা ভিডিও সুন্দরভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।